জোরহাট হয়ে গুয়াহী পালেহি মানব বোমা সংস্থাপনের অভিযোগ অভিযুক্ত মানব কলিতা গুয়াহীত বোমা পুতি থার তথ্যক মানবক জেরা আলফা স্বাধীনের হয়ে কাম করা সন্দেহ উজনী গ্রেপ্তার হওয়া এইজন মানব কলিতাক এবার জিম্মাত লৈছে গুয়াহী আরক্ষী কেদিনমানের পূর্বে জোরহাটর তিতাবরত আরক্ষীর জালত পড়েছিল মানব আলফা স্বাধীনের সঙ্গে যোগাযোগ থাকা বলে দাবি করে আরক্ষী গুয়াহী আনিছে মানব সৌ সিদিনা স্বাধীনতা দিবসের ক্ষণত গুয়াহীকে ধরে রাজ্যের বিভিন্ন স্থানত 25টাক বোমা সংস্থাপন করেছিল আলফা স্বাধীন হাহাকার লাগিছিল আরক্ষীর মাজত গঠন হয়েছিল আরক্ষীর স্পেশিয়াল ইনভেস্টিগেশন টিম গুয়াহীত বোমা সংস্থাপন করে মর্হা দেখা কাণ্ডর সন্দেহত এইজন মানবকু তদন্তর আওতালে আনিছে গুয়াহীর এস আই টি পিছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সঙ্গে কেনেদরে জড়িত মানব কলিতা মানব কলিতার গ্রেপ্তারক সৃষ্টি হয়েছে রহস্য কারণ যা 3 সেপ্টেম্বর তিতাবরের হারদা চাহ ফ্যাক্টরিত আলফা স্বাধীনের নামত ধন দাবি করে গ্রেপ্তার হয়েছিল এইগারী মানব কলিতা 3000 টাকা দাবি করেছিল তারপরে বাগানের শ্রমিক আর বিষয়ায় মানবক করায়ত্ত করে সমঝাই দিছিল আরক্ষী বাগানত ধন দাবি করে গ্রেপ্তার হওয়া মানবকে বোমা সংস্থাপনের ঘটনায় গ্রেপ্তার করা বলে এটা দাবি করছে আরক্ষী কি হল আপনি কোকসুন কথাখানি না বলে পয়সা লাগে আপনি মানে কল আপনি কোন সংগঠন পাইছে এনেকে পয়সা বিচারে দেখো আপনার কাগজ পত্র পয়সা তো দিম বারো কেছে বোলো আমার কোনো সংগঠন নাই খালি আমার পয়সা লাগে রখব কলো অল্প সময় রখিলে তারপর নিজে ওলাই গেল ওলাই যাওয়ার পিছন আমার সন্দেহ হল রাস্তা পালো ধরে আনিল আনি পিনে যেটা হুতপুত করছো তখন কেছে বোলে মানে এনেক আলফা সংগঠনে আসিল উল্লেখযোগ্য যে নগাঁও জেলার কাকির মানব কলিতার পিতৃ মাতৃনা পূর্বেও আলফা স্বাধীনের নামত কাম করে জেলর ভাত খাইছিল বেঙেরি থানার এক গোচরতো রঙাঘরের আলহী হয়েছিল ধৃত মানব 2019 চনত কলা পতাকা দেখায় গ্রেপ্তার হয়েছিল মানব আন এক অভিযোগ মতে আলফা স্বাধীনের সদস্য মানব কলিতার আরক্ষীর সঙ্গে আছে সম্পর্ক আরক্ষী নিজের উৎস হিসাবে মানব কলিতাক ব্যবহার করারও অভিযোগ আছে আরক্ষীর সম্পর্ক থাকলেও বিগত বহুদিন ধরে আরক্ষী কোনো ধরনের খবর দিবা নাছিল মানবে কিন্তু রাজ্যত বিভিন্ন স্থানত আলফা স্বাধীনের বোমা সংস্থাপনের ঘটনার তদন্তত বড় বিশেষ সফলতা লাভ নকরাত মানব কলিতাক গ্রেপ্তার করে দেখা বলেও অভিযোগ আনিছে বিভিন্নজনে এনে সকল অভিযোগের প্রকৃত সত্য পোহরলে আহিব আরক্ষীর অনুসন্ধানের পাছত গুয়াহাটির পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট News18 অসম আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ